আসসালামু আলাইকুম আজকে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো অফসেটিং অ্যাজ পার আইএস ওয়ান অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওয়ান অনুযায়ী অফসেটিং এর ব্যাপারে কি বলা আছে সেটি আমরা দেখব অফসেটিং একটি ইস্যু যেটি নিয়ে আমার স্টুডেন্ট এবং অনেকেই কথা বলে থাকেন সো আমি উইল ট্রাই টু ক্লিয়ার দিস আইডিয়াস ইন দিস স্মল প্রেজেন্টেশন সো এখানে অফসেটিং কি এটি বলতে বোঝা যায় অফসেটিং ইজ

পারমিট করা থাকে অথবা রিকোয়ার করা থাকে অনলি দ্যাট কেস ইউ ক্যান নেট অফ অর অফসেট করতে পারবেন আদারওয়াইজ ইট ইস নট পারমিটেড অফসেটিং ডিট্র্যাক্স ফ্রম দ্যাবিলিটি অফ স্টেটমেন্ট টু আন্ডারস্ট্যান্ড দানজেকশন যদি অফসেট ঢালাওভাবে অ্যালাউ করা থাকতো তাহলে স্টেটমেন্টের ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ইউজাররা তারা কিন্তু প্রপারলি ট্র্যাক করতে পারতো না ট্রানজেকশন থেকে কিছু বুঝতে পারতো না সো যে কারণে এটাই প্রহেবিটেড শুধুমাত্র এক্সেপশন হচ্ছে অন্য কোনো আইএস অথবা আইএফআর যদি পারমিটেড অথবা রিকোয়ার্ড থাকে অফসেটিং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েন নেটিং এনি ইনকাম উইথ রিলেটেড এক্সপেন্স অ্যারাইজিং ফ্রম দ্য সেম ট্রানজেকশন একই ট্রানজেকশনে ধরেন আপনি একটি পুরনো ফার্নিচার আপনি বিক্রি করতে চাচ্ছেন সো আপনি বিক্রি করার জন্য আপনার অফিস গুলশান আপনি পুরাতন ঢাকায় এসে বিক্রি করলেন সো এখানে ওই পুরাতন ঢাকায় আসার জন্য যে খরচ হয়েছে ওই খরচটা ওই সেলস প্রসিডিউর সঙ্গে আপনি অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারবেন দ্যাট ইজ অনলি পারমিটেড অ্যাজ পার আই এস ওয়ান সো অন্য অন্য জায়গায় কিন্তু পারমিশন দেওয়া নাই সো অ্যাসেট লাইবিলিটি অ্যান্ড ইকুইটি উইল প্রেজেন্ট ইন সেপারেট লাইন আইটেমস এটাই বলা হচ্ছে ইনকাম এবং নেট অফ করার কোনো সুযোগ নাই যেমন আমরা যে কোনো একটা ব্যালেন্স শিটে দেখি অ্যাসেট এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাসেটগুলো আলাদা করা আছে নন কারেন্ট অ্যাসেট প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট আলাদা করা আছে এবং কারেন্ট এটা ফিক্সড অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট দেওয়া আছে তারপরে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে

টু গেট দ্য প্রপার্টি রেডি সে কী করলো তখন দেখছে কোনোভাবেই তার ল্যান্ডলড অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে কিছুটা অ্যাডভান্সও করা হয়ে গেছে কিন্তু ল্যান্ডলড কোনোভাবেই তাকে ওই প্রেমিসিসটা হ্যান্ডওভার করতে পারছে না ফর ইউজ তখন যে কী করলো ব্যাংকের সঙ্গে কন্টাক্ট করে ব্যাংক থেকে লোন নিয়ে ল্যান্ডলডের পক্ষেও হয়ে এটা কমপ্লিট করলো দ্য ব্যাঙ্ক দ্য ব্যাঙ্ক মেক রেফারেন্স টু এই যে লোনটা নেওয়া হলো টু কমপ্লিট দ্য ল্যান্ডলর্ডস প্রপার্টি ফর ইউজ অফ কোম্পানি এ এটি কিন্তু লোন এগ্রিমেন্ট লেখা নেই খুব স্বাভাবিকভাবে এখানে ব্যাংক কিন্তু কোম্পানি এ কে লোন দিচ্ছে কোম্পানি কিন্তু এখানে ব্যাংক কিন্তু ওই ল্যান্ডলর্ড কে চিনেও না কোম্পানি এ হ্যাজ অ্যানাদার এগ্রিমেন্ট উইথ দ্য ল্যান্ডলর্ড হোয়ার কোম্পানি এ ক্যান নেট অফ দ্য অ্যামাউন্ট অফ রেন্টাল এক্সপেন্স উইথ দ্য লিজ পেমেন্ট ইফেক্টিভলি দ্য ল্যান্ডলর্ড উইল পে দ্য ফাইন্যান্স কস্ট টু কনস্ট্রাক্ট দ্য লিজল ওল্ড এখানে কি দাঁড়ালো এরপরে বলা হচ্ছে যে এ কি করলো এ তো আপনার ব্যাংক থেকে লোন নিয়ে ল্যান্ডলর্ড কে হেল্প করলো টু মেক ইট কনভিনিয়েন্ট ফর রেন্টিং আউট মানে করে করে দিল কাজটা কিন্তু এর এর সাথে একটা ডিফারেন্ট চুক্তি আছে যে আমি যে প্রতি মাসে ইনস্টলমেন্ট দিব লোনের সেটি ওই রেন্টের সঙ্গে আমি যে রেন্টের টাকা হবে তার সাথে আমি কেটে রাখবো এখন কোশ্চেন হচ্ছে এটি গেল হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল একটা প্রেজেন্টেশন এবং ফিজিক্যাল ঘটনা সো এটা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি হবে তখন কোম্পানি এ কোশ্চেন করছে ক্যান কোম্পানি এ নেট অফ ইটস লোন পেমেন্ট ডিউ টু দ্য ব্যাংক উইথ দ্য অ্যামাউন্ট উইল রিকভার ফ্রম দ্য ল্যান্ড লড সো এখানে বলা হচ্ছে যে এখন কোম্পানি এ দুটি ঘটনা ঘটছে সে হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়েছে টু হেল্প দ্য ল্যান্ড টু কমপ্লিট দ্য প্রপার্টি ফর রেন্ট আউট এবং তার পজেশন নেওয়ার জন্য সো এখানে একটা ঘটনা ল্যান্ড লন্ডের পক্ষে কোম্পানি এ একটা কাজ করছে অন্য পার্টে হচ্ছে যে ব্যাংক পেমেন্ট শুরু হয়ে গেছে আপনি ব্যাংকের রিপেমেন্ট শুরু হয়ে গেছে কোম্পানি এ সেই টাকাটা দিচ্ছে আর একদিক দিয়ে কি হচ্ছে যে আপনার যে ল্যান্ডলর্ডকে প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে যদিও সে প্রতি মাসে ভাড়ার থেকে ওই যে ব্যাংকের পেমেন্টের টাকাটা কেটে রাখছে কিন্তু প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি তারা এটা নেট অফ করতে পারবে কিনা রেসপন্স অ্যান্সার ইজ নো

টাকাটা হচ্ছে যে পেমেন্ট করছে এটা অ্যাডজাস্টমেন্ট হবে অ্যাজ এ অ্যাডভান্স পেমেন্ট বাট কোনোভাবেই ল্যান্ড লোনটাকে অফসেট করতে পারবে না লোনকে তার ফাইন্যান্স সিস্টেমে দেখাতে হবে এবং রেন্টাল অ্যামাউন্টটা ফুল এক্সপেন্স দেখাতে হবে সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে অ্যাকাউন্টিং পেমেন্টের ক্ষেত্রে সো দ্যাট ইজ দ্য